হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশকে জানো, আজকের পর্বে আমরা জানবো বঙ্গবন্ধু টানেল সম্পর্কে। আশা করি বাংলাদেশ সম্পর্কে নতুন কিছু জানতে পারবে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বঙ্গবন্ধুর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। পদ্মা সেতুর পর মেট্রো রেল, এরপর রয়েছে বঙ্গবন্ধু টানেল, যেটার মাধ্যমে বাংলাদেশের জনগণের স্বপ্ন একের পর এক বাস্তবায়িত হচ্ছে। তাই তো কবির ভাষায় বলতে ইচ্ছে করে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী যে সে আমার জন্মভূমি। চলুন তাহলে বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সব কিছু জেনে নেওয়া যাক। কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা বঙ্গবন্ধু টানেল বা বঙ্গবন্ধু সুড়ঙ্গ বা কর্ণফুলী টানেল হলো কর্ণফুলী নদীর নিচে অবস্থিত নির্মাণাধীন সড়ক সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটি কর্ণফুলী নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করবে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মহাসড়ক যুক্ত হবে। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য 3.43 কিলোমিটার। এই সুড়ঙ্গটি নির্মিত হলে এটি হবে বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। চট্টগ্রাম শহর প্রান্তের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হওয়া এই সুড়ঙ্গ নদীর দক্ষিণ পাড়ের আনোয়ার প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে নদীর দক্ষিণ প্রান্তে পৌঁছাবে। কর্ণফুলী নদীর মধ্যভাগে কর্ণফুলী সুড়ঙ্গ অবস্থান করবে 150 ফুট গভীরে। সর্বশেষ সংশোধিত বাজেটে প্রকল্পের মেয়াদ 30 ডিসেম্বর 2023 পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া নির্মাণ ব্যয়ও 164 কোটি টাকা বৃদ্ধি করা হয়। 2016 সালের 14 অক্টোবর বাংলাদেশে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালের 24 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সুড়ঙ্গ নির্মাণের ব্যয় হবে 10,689 কোটি টাকা। 2015 সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ঢাকা সফরে কর্ণফুলী টানেল নির্মাণ ঋণ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক 20 বছর মেয়াদি ঋণ হিসাবে 5,913 কোটি টাকা দিচ্ছে, বাকি অর্থায়ন বাংলাদেশ সরকার করছে। এক্সিম ব্যাংকের অর্থায়নের সুদের হার মাত্র 2%। এছাড়া রয়েছে নদী সুড়ঙ্গটির নির্মাণ কাজ হাতে পেয়েছে চীনের নির্মাণ সংস্থা। 2022 সালের মধ্যে টানেল বা সুড়ঙ্গটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও নির্মাণ কাজ চলমান। সুড়ঙ্গটির মূল দৈর্ঘ্য 3.43 কিলোমিটার, তবে এর সঙ্গে 5 কিলোমিটার বেশি সংযোগ সড়ক যুক্ত হবে। তো বন্ধুরা, আজ বাংলাদেশকে জানো আজকের পর্বে আমরা জানলাম বঙ্গবন্ধু টানেল সম্পর্কে। আগামীতে আরও নতুন কোনো বাংলাদেশের তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।